শুভ সকাল সবাইকে। আজ 15 জুলাই সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আসামের শিক্ষাক্ষেত্রে আদর্শ বিদ্যালয় এক ব্যতিক্রমী সংযোজন বললেন মুখ্যমন্ত্রী, পরিকাঠামো উন্নয়নে 500 প্রাদেশিকীকৃত স্কুলে 7-8 কোটি করে অনুদান, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে আদর্শ বিদ্যালয় স্থাপন করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। মন্ত্রীদের ফটোশ্যুট, পৌরসভা ইস্যুতে রজতকে বিঁধলেন সুব্রত, বলিউডের হিরোর ডায়লগ দিচ্ছেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি। সচিনকে সঙ্গে নিয়ে সাংসদ কৃপানাথের উল্টোরদ পাতারকান্দিতে, হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয় শিবির বন্ধ করল জেলা প্রশাসন, গ্রীষ্মের বন্ধের মধ্যেই ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত হবে জানালেন স্কুলসমূহের পরিদর্শক। দক্ষিণ করিমগঞ্জের বানবাসীদের খোঁজ নিলেন বিধায়ক সিদ্দিক, লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার নিযুক্ত গৌরব গগৈ। এবং সর্বশেষ খবরটি হলো, জোর কদমে চলছে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের নির্মাণ কাজ, এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যের শিক্ষাক্ষেত্রে আদর্শ বিদ্যালয় এক গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী সংযোজন। রবিবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আদর্শ বিদ্যালয় সংগঠনের অধীনে পরিচালিত রাজ্যের আদর্শ বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আদর্শ বিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের প্রাদেশিকীকৃত বিদ্যালয়গুলিকে এগিয়ে নিয়ে যেতে 500টি স্কুলকে 7-8 কোটি টাকা করে দেওয়া হয়েছে, যাতে সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শৈক্ষিক দিকও উন্নত করা যায়। তিনি বলেন, আমি শিক্ষামন্ত্রী থাকার সময় কেন্দ্রীয় সরকার রাজ্যের পিছিয়ে থাকা শৈক্ষিক খণ্ডে একটি করে আদর্শ বিদ্যালয় স্থাপনের জন্য পুঁজি বরাদ্দ হয়েছিল। বিদ্যালয়গুলির ভবন নির্মাণের পর রাজ্য সরকার এই আদর্শ বিদ্যালয়গুলিকে অন্যান্য সরকারি বিদ্যালয় থেকে পৃথক করার পরিকল্পনা করে রাজ্যে বহু নিম্ন ও দরিদ্র পরিবারের মা বাবা নিজেদের সন্তানকে CBSE-র পাঠ্যক্রমে পড়াতে চান, কিন্তু রাজ্য সরকারের সব শিক্ষা প্রতিষ্ঠান সেবার অধীনে থাকায় বেসরকারি স্তরে CBSE-র স্কুল গড়ে উঠেছে, তাই দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা CBSE-র পাঠ্যক্রমে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হতো না। রাজ্যে সেবা পরিচালিত 4000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাই রাজ্যে যে 56টি আদর্শ বিদ্যালয় স্থাপন করা হয়েছে সেগুলি সেবার পরিবর্তে CBSE-র স্বীকৃতিপ্রাপ্ত। শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য এই বিদ্যালয়গুলির জন্য একটি সোসাইটি গঠন করা হয়েছে, এই সোসাইটি স্কুলগুলি পরিচালনা করে। সরকারি অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই 56টি আদর্শ বিদ্যালয়ের উত্তীর্ণের হার 96.44%, কিন্তু সেবার অধীনে থাকা অনেক স্কুলে 100% উত্তীর্ণ হলেও একাংশ স্কুলে একজন ছাত্রছাত্রীও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তিনি বলেন, প্রাদেশিকীকৃত বিদ্যালয়ের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলির উপর গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে আদর্শ বিদ্যালয়ে নতুন কিছু বিষয় সংযোজন করা হয়েছে, আগামীতে আরও অনেক পরিবর্তন আনা হবে। জানান, গত বছর 13টি নতুন আদর্শ বিদ্যালয় চালু করা হয়েছে এবং প্রতিটি স্কুলে 8 কোটি টাকা করে দেওয়া হয়েছে পরিকাঠামো উন্নয়নের জন্য। সুন্দর স্কুল তৈরির পাশাপাশি শিক্ষক ছাত্রের অনুপাত রক্ষা করার ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে আদর্শ বিদ্যালয়গুলিতে। NCC এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যাতে একটা সুন্দর প্রতিভার স্বাক্ষর বহন করতে পারে এই বিদ্যালয়ের পড়ুয়ারা, এই ব্যবস্থা করতেও কাজ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায় সমাজে একটা ধারণার সৃষ্টি করা হয়েছে যে ধনী পরিবারের সন্তান CBSE-তে পড়তে পারে আর গরিব পরিবারের সন্তানকে প্রাদেশিকীকৃত বিদ্যালয়ে পড়াশোনা করতে হয়, ধনী মানুষের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়বে আর দরিদ্র শ্রেণীর ছেলেমেয়ে মাতৃভাষা মাধ্যমে পড়াশোনা করবে, ধনী মানুষের সন্তান ইংরেজি মাধ্যমে পড়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে আর গরিব ঘরের ছেলেমেয়েদের নিজেদের মাতৃভাষাকে ধরে রাখতে হবে। তবে এই আদর্শ বিদ্যালয় স্থাপন করে এই ধারণা ভেঙে দিয়েছে সরকার, এখন সবাই ইংরেজি মাধ্যমে CBSE-র পাঠ্যক্রমে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, নানা বাধা সত্ত্বেও এই 56টি বিদ্যালয়কে CBSE-র অধীনে রাখা হয়েছে, CBSE-র পাঠ্যক্রম ব্রিটিশ অথবা আমেরিকার আদর্শে গড়ে ওঠেনি, এটা ভারতের বুকে তৈরি পাঠ্যক্রম। CBSE-র পাঠ্যক্রম রাষ্ট্রীয়তাবাদের এক অদ্ভুত শিহরণ এনে দেয়। কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে বহুদিন ধরে এই পাঠ্যক্রম চলে আসছে, তবে রাজ্যের ভাষার প্রতিও যে সরকারের দায়বদ্ধতা রয়েছে একথাও বলেছেন মুখ্যমন্ত্রী, তাই এই আদর্শ বিদ্যালয় শুধু 126টি বিধানসভা কেন্দ্রেই একটি করে স্থাপন করা হবে,
এর পাশাপাশি রাজ্যের প্রাদেশিকীকৃত বিদ্যালয়গুলিকে এগিয়ে দিতে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এর জন্য 500টি প্রাদেশিকীকৃত বিদ্যালয়ে 7-8 কোটি টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে স্কুলের পরিকাঠামো সুন্দর করে নির্মাণ করা সম্ভব হবে। প্রাদেশিকীকৃত বিদ্যালয়গুলির গুণগত মান উন্নত করতেও বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো সচিনকে সঙ্গে নিয়ে সাংসদ কৃপানাথের উল্টোরথ পাথারকান্দিতে। শাস্ত্র অনুসারে জগন্নাথ উল্টোরথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যান। সেই প্রথা অনুসারে গতকালও উল্টোরথ পালন করা হয়। করিমগঞ্জের পাথারকান্দিতে উল্টোরথের মাধ্যমে যেন শুরু হয়েছে উল্টো পুরাণ। বিধায়কের পরিবর্তে সাংসদ মুখ্য অতিথি, আর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাংসদ, তাও বিধায়ক কৃষ্ণেন্দু পালের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সচিন সাহুকে সঙ্গে নিয়ে। যদিও বর্তমানে সচিন সাহু বিজেপি কর্মী, বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সচিন সাহু 4,600 ভোটে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের কাছে পরাজিত হন, বিধানসভা নির্বাচনের আগে থেকে দুজনের সম্পর্ক ছিল আদায় কাজ খোলায়। এবার লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে মোদীর 400 পারের স্বপ্ন সাকার করতে সবাই উঠে পড়ে লাগে। লোকসভা নির্বাচনের আগে সচিন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেন, কিন্তু তাতে বাদ সাধেন পাথারকান্দির বিজেপি বিধায়ক। বাদ সাধবেন নাই বা কেন, যে লোকের সঙ্গে বিধানসভা নির্বাচনে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেই কিনা বিজেপিতে যোগ দেবে, নিজের দলের কর্মীরা কি ভাববেন। তবুও সচিন সাহুর বিজেপিতে গমন আটকাতে পারেননি পাথারকান্দির বিধায়ক। সূত্রের খবর, উত্তর করিমগঞ্জের চতুর বিধায়ক কমলা কদে বুরকায়স্ত সাংসদ কৃপনাথ পালার মাধ্যমে বিজেপি গমনের পথ প্রশস্ত করেন। করিমগঞ্জের পরিবর্তে গুয়াহাটিতে সচিন সাহুর যোগদান কর্মসূচি করানো হয়। এটা ছিল লোকসভা নির্বাচনের আগের গল্প। লোকসভা নির্বাচনে 18,000-এর অধিক ভোটে জয়ী হন কৃপনাথ পালা। লোকসভা নির্বাচনের পর বিধায়ক এবং সাংসদের সম্পর্কে কিছুটা চিড় ধরে। লোকসভা নির্বাচনে জয়লাভের পর জয়ের কৃতিত্ব নিজের বলে দাবি করেছিলেন সাংসদ, সে বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারেননি পাথারকান্দির বিজেপি বিধায়ক। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া কংগ্রেস প্রার্থী সচিন সাহুর বাড়িতে একদিন আহারও গ্রহণ করেন সাংসদ। এতে বিধায়কের খুব চরমে উঠে পরবর্তীতে সেই ঘটনাগুলো রাজনৈতিক রূপ নিতে থাকে। পাথারকান্দির একাংশ লোকের বক্তব্য, সাংসদ বিধায়কের অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছেছে, যার ফলস্বরূপ পাথারকান্দির মুন্ডমালার উল্টোরথের অনুষ্ঠানে সচিন সাহুকে সঙ্গে নিয়ে উপস্থিত হন সাংসদ কৃপনাথ মালা। বিষয়টি সেখানেও শেষ নয়, সাংসদ 50,000 টাকা আয়োজকদের হাতে তুলে দেন। এদিন তিনি পাথারকান্দি এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাথারকান্দি এলাকায় থাকা সাংসদ ঘনিষ্ঠরা ছবি ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে হ্যাশট্যাগ করেছেন। পাথারকান্দিতে অনুষ্ঠান আর বিধায়কের গোরহাজির সবার নজর কেড়েছে। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হয়েছে। বিশেষভাবে আবহাওয়া উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে হাইলাকান্দি জেলার প্রধান 3 নদী দলেশ্বরী, কাটাখাল ও বরাক নদীর জলস্তর বর্তমান বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। হাইলাকান্দি জেলা প্রশাসন ও বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার পরিপ্রেক্ষিতে জেলার সবকটি আশ্রয় শিবির শনিবার বন্ধ করে দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী হাইলাকান্দি জেলার বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত 6 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং জেলার 5টি রাজস্ব চক্রের 80,000-এরও বেশি লোক বন্যার কবলে পড়েছে। জেলার 40টি PWD রোড, 30টি পানি জলের প্রকল্প বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 210টি সরকারি বিদ্যালয় বন্যার সময় জলের তলায় ছিল। হাইলাকান্দির জেলা শাসক নিসর্গ হিবারে গৌতম জানান যে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের এবার পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন দল, সংগঠন, এনজিও, ক্লাব ইত্যাদিও বানবাসীদের সাহায্যে এগিয়ে এসেছিল। সরকারি নির্দেশ অনুযায়ী বন্যা আক্রান্ত ব্যক্তিদের তালিকা 20 জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হবে। যাদের ঘরে বন্যার জল প্রবেশ করেছে তাদের সরকার প্রারম্ভিকভাবে 5,000 টাকার এককালীন সাহায্য প্রদান করবে। এই টাকার মাধ্যমে বানবাসীরা প্রারম্ভিকভাবে তাদের ঘর কিছুটা গুছিয়ে নিতে পারবেন বলেও জানান জেলা শাসক। অন্যদিকে হাইলাকান্দির স্কুলসমূহের পরিদর্শক তথা জেলার অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় জানান যে গ্রীষ্মের বন্ধ চলাকালীন দ্রুতগতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলো মেরামত করা হবে। এর জন্য প্রয়োজনীয় ফান্ড সরকার ইতিমধ্যে রিলিজ করেছে। উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার বন্যা ও এর পরবর্তী পরিস্থিতির পর্যবেক্ষণ করতে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা ও আসামের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া হাইলাকান্দি সফর করে গেছেন।
জুলাই মাসের শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে আসার কথা রয়েছে। সেই সময় তিনিও হাইলাকান্দি জেলার বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন বলে দুই মন্ত্রী হাইলাকান্দি সফরের সময় জানিয়েছেন। তাছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী 15 আগস্টের মধ্যে সব ধরনের সরকারি সাহায্য প্রদান করা হবে বলেও দুই মন্ত্রী তাদের সফরকালে আশ্বাস প্রদান করেছেন। পরবর্তী খবরটি হলো মন্ত্রীদের ফটোশুট, পৌরসভা ইস্যুতে রজতকে বিঁধলেন সুব্রত। 72 ঘন্টায় পুরো এলাকার জবরদখল মুক্ত করে দেবেন বলে ঘোষণা করেছেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তার পাল্টা দিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেছেন, রজত চক্রবর্তী বলিউডের নায়ক, সিনেমা দেখে এমন মন্তব্য করেছেন। সিনেমায় নায়ক অনিল কাপুর 24 ঘন্টা সিএম এর দায়িত্ব নিয়ে অনেক পরিবর্তন দেখিয়েছিলেন, কিন্তু ওটা ছিল সিনেমা। রজতবাবুর বাস্তব অভিজ্ঞতাটা শূন্যের খুঁটায়, তাই সিনেমার ডায়লগ একটু বদল করে বলে বেড়াচ্ছেন। জেলা বিজেপি সভাপতি কংগ্রেসের কড়া সমালোচনা করে বলেন, করিমগঞ্জ পুরসভার সর্বাধিক দায়িত্ব পালন করেছে কংগ্রেস, তাদের তৈরি মাস্টার ব্রেন যে অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে সেটা থেকে শহরবাসীকে পরিত্রাণ পাওয়া সহজলভ্য নয় বলেন। পুরো এলাকার জবরদখল হয়েছে কংগ্রেস বোর্ডের আমলে, বিজেপি আমলে কোনো জবরদখল হয়নি। তবে শহরের জনগণের মতামত নিয়ে জমাজল সমস্যা সমাধানে যে পদক্ষেপ নিতে হয় সেটা বিজেপি বোর্ড গ্রহণ করবে। তিনি জেলা কংগ্রেস সভাপতির মন্তব্যের নিন্দা জানান। সুব্রত বলেন, শহরের 5 ও 25 নম্বর ওয়ার্ডে 2টি ড্রেনের কাজ চলছে, এগুলো নিয়ে কিছু অভিযোগ রয়েছে। শীঘ্রই গণ অভিযোগকে সম্মান জানিয়ে কাজের সব কিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এখন কংগ্রেস বিধায়ক শূন্য করিমগঞ্জ, পুরসভায় আর দলের একজন অবশিষ্ট নেই, সব কমিশনার বিজেপির। রবিবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের তীব্র সমালোচনা করে জেলা বিজেপি সভাপতি বলেন, ওদের অবস্থা জলবিহীন মাছের মতো, মাছ যেভাবে জল ছাড়া থাকতে পারে না তেমনি ক্ষমতা অবিহনে কংগ্রেস নেতারা থাকতে পারেন না বলেন। রাজ্যে 15 বছর লাগাতার কংগ্রেস ক্ষমতায় ছিল, আর 7.5 বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি। কংগ্রেস আমলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে তিনি বলেন, তাদের মুখ্যমন্ত্রী বরাকের বীভৎস যোগাযোগ ব্যবস্থা নিয়ে বলেছিলেন, এখানের মাটি ভালো নয়, অথচ বিজেপি সরকার সেই সব বেহাল রাস্তাঘাটকে সঠিকভাবে তৈরি করে দিয়েছে। করিমগঞ্জের রাজ্যের মন্ত্রীরা বন্যা দেখতে এসে ফটোশুট করছেন বলে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর মন্তব্যকে ধিক্ষার জানিয়ে সুব্রত বলেন, এটা অত্যন্ত নিজ মানসিকতার পরিচায়ক। বন্যার সময় রাজ্য এবং কেন্দ্রের মন্ত্রী জেলায় ছুটে এসে খবর নিচ্ছেন, শিবিরে আশ্রয় গ্রহণকারীদের সঙ্গে কথা বলছেন, আর এটা নিয়ে কংগ্রেস সভাপতি রাজনীতি করছেন। তিনি বলেন, কংগ্রেসের 15 বছর শাসনকালে হাইলাকান্দির তৎকালীন মন্ত্রী ছাড়া 15 বার অন্য কোনো মন্ত্রী জেলায় পা রাখেননি, আর বিজেপি আমলে নিয়মিত আসছেন মন্ত্রীরা, এতেই কংগ্রেসের গাত্রদাহ হচ্ছে বলেন। মন্ত্রীরা বিজেপি কার্যালয়ে গেলে সব কর্মীরা ঘিরে ধরে নানা কথা বলেন, ফটো ওঠেন, হ্যাঁ সেখানে ফটোশ্যুট হয় বলেন। এখন পর্যন্ত 4 বার জেলায় এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর নির্বাচনী প্রচার সভা নিয়ে হিসেব করলে মুখ্যমন্ত্রীর সফর 10 বার হবে। এছাড়া অন্যান্য মন্ত্রীরা তো আসছেনই, বরাক ব্রহ্মপুত্রের দূরত্ব কমিয়েছে বিজেপি। সুব্রত ভট্টাচার্য রাহুল গান্ধীর সফর নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটার মন্তব্য যথার্থ ছিল বলে মন্তব্য করেন। তিনি বলেন, শিলচর হয়ে সংসদের বিরোধী নেতা রাহুল গান্ধী জিরিবাম গেলেন, অথচ একটি ত্রাণ শিবির পরিদর্শন করলেন না, এজন্য তিনি দায়ী করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ 3 জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যদের। তিনি বলেন, কংগ্রেস এখন গণবিচ্ছিন্ন, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের আমলে বৃষ্টি বিঘ্নিত সোনিয়া গান্ধীর সভায় করিমগঞ্জে মাত্র 4 জনকে মঞ্চে বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল, যদিও বৃষ্টির জন্য সভা হয়নি। আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা মঞ্চে 30 জন দলীয় কার্যকর্তা বসে বলেন, বিজেপি কার্যকর্তাদের সম্মান দিতে জানে, কংগ্রেস দাম্ভিক, এজন্যই মানুষের আস্থা হারিয়েছে। জেলা সভাপতি বলেন, রজত চক্রবর্তী পুরনো কংগ্রেসই, তাই ভবিষ্যতে এ ধরনের মন্তব্য নিশ্চয় আর করবেন না বলে আশা ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শহর মণ্ডল সভাপতি কিশোর দে, প্রদেশ সদস্য কৃষ্ণ দাস, অমিত পাল, সুকেন্দু দাস, অরূপ সেন প্রমুখ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।